কথায় আছে যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ ভালো কাজে পুণ্য হবে আর খারাপ কাজে পাপ। কিন্তু এক জায়গায় যা খারাপ বলে বিবেচিত হয় অন্য জায়গায় সেটি ভালো বলেও বিবেচিত হতে পারে, যা ডিফাইন করা এত সহজ না। কার্মার বিষয়টি ফোকাসে রেখে তৈরি হয়েছে ভালো খারাপের মায়াজালে নির্মিত গ্যাসউদ্দিন সেলিম পরিচালিত মুভি পাপপুণ্য। হ্যালো এভরিওয়ান, দিস ইজ হরসুন্দরী সজীব, আর আজকে এই পাপপুণ্য মুভিটি রিভিউ করতে যাচ্ছি। সো লেট স্টার্ট। খুরশেদ সাহেব একজন রাষ্ট্রপতি পুরস্কার বিজয়ী স্থানীয় চেয়ারম্যান এবং এর পাশাপাশি তিনি একজন সৎ ব্যক্তি হওয়ার কারণে সবার কাছে প্রশংসিত, যে কারণে ওনার অনেক শত্রুও রয়েছে। কিন্তু ওনার সাথে সার্বক্ষণিক চলাফেরা করে আলামিন, যার জন্য ওনার শত্রুরা খুব একটা সাহস করতে পারে না ওনার বিরুদ্ধে যাওয়া। কিন্তু নিজের ছেলের মতো সার্বক্ষণিক সঙ্গী এই আলামিনকে হঠাৎ করে বিদেশে পাঠানোর পদক্ষেপ নেন। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কী ছিল? আলামিন চলে যাওয়ার পর সবকিছু কি আবার আগের মতো স্বাভাবিকভাবে চলতে থাকে, নাকি শুরু হয় গল্পের এক নতুন চ্যাপ্টার? ফ্যামিলি ড্রামা এবং থ্রিলার ঘরানার এই মুভিটির মোস্ট অ্যাপ্রিসিয়েটেড বিষয়টি হচ্ছে এটির বাস্তবধর্মী কাহিনী, যেটির স্টোরির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বিষয় সহ ফুটিয়ে তোলা হয়েছে আমাদেরই আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে। কোনো ধরনের মেলোড্রামাটিক সিন ছিল না বিধায় এক সেকেন্ডের জন্য মনে হয়নি একটি সিনেমা দেখছিলাম। চঞ্চল চৌধুরী আর ফজলুর রহমান বাবু স্যারের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। একইভাবে শ্যাম আহমেদও ক্যারেক্টার শিফটিংয়ে বেশ ভালোই পটু, শাহনাজ সুমির থেকেও কোনো ধরনের কমতি নোটিস করিনি। ড্রব্যাক্স যেগুলো নিহাতি বলার জন্য বলা, সেগুলো হলো সিনেমাটির গান এবং কৌশল আলম শাওনের স্ক্রিন টাইম কম হওয়ার মতো ছোটখাটো বিষয়গুলি, যাদের গায়েও কিন্তু কালো দাগ আছে। তবে সবশেষে আমরা চাঁদকে সৌন্দর্যের প্রতীক হিসেবেই বর্ণনা করি, আর সিনেমার ড্রব্যাক্সের বিষয়টিও এমনই, যার জন্য ওভারঅল আমার পার্সোনাল রেটিং হচ্ছে 8.6/10। তো অনেকদিন পর বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেলিভিশন, মনপুরা, দেবী, আয়নাবাজি, কমলা রকেট, অজ্ঞাতনামা ইত্যাদির মতো আরও একটি ভালো মুভি ইনক্লুড হলো, যা পুরো পরিবার নিয়ে নিঃসন্দেহে বসার যোগ্য। ভালো একটি স্টোরি লাইন প্লাস বাঘা বাঘা অভিনেতাদের বাস্তবধর্মী অভিনয়ের কারণে বোর হবার কোনো অবকাশ নেই, রেদার দেন সিনেমাটি দেখে শেষ করার পর একটি রিফ্রেশিং ফিল পাবেন। তাই সিনেমাটি এখনও দেখা না হয়ে থাকলে নির্দ্বিধায় এটি নিয়ে বসে যেতে পারেন। ডাউনলোড করার কিংবা ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করে দেখার মতো ঝামেলা পোহাতে হবে না, ইউটিউবেই পেয়ে যাবেন মুভিটি। উইথ দ্যাট বিং সেড, ফলো মি অন মাই ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড ইউটিউব প্ল্যাটফর্ম, অ্যাজ ওয়েল অ্যাজ ডু লেট মি নো নেক্সট আপনি কোন মুভিটার মতো বা সিরিজের রিভিউ দেখতে চান। টিল দেন, সি ইউ গাইস।